সাংরং সালর আজাখর আগলিনি প্রকনা ভবনক লাইজাখা ওয়ার্ল্ড ফিশারিস ডে মানজাখা ডিপার্টমেন্টের মন্ত্রী সুধাংশু দাস অফিস সেক্রেটারি নক্ষবৈতে গুবন অফিসার্স রক আশালি পান্ডাও কক্সানের থাকে মন্ত্রী সুধাংশু দাস সাকা হাস্টেনি আবানিয়া খেলানি রকন চুপাচুরানি বাকে দাল বিদাল তাং বাতাং ইয়াগুন হারসা কহনই এই ওয়ার্ল্ড ফিশারি ডে উদযাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী মাছ চাষের সাথে যারা যুক্ত আছে বা মাছ চাষ করে রাজ্য তথা দেশের মাছের চাহিদা পূরণে যারা অগ্রণীয় ভূমিকা পালন করছেন তাদেরকে সহায়তা করা, তাদেরকে উৎসাহিত করা এবং সেই কাজে তারা যাতে আরো বেশি মনোনিবেশ করতে পারে তার জন্য তাদেরকে সাহায্য করা, উৎসাহিত করা এই উদ্দেশ্য নিয়ে ওয়ার্ল্ড ফিশারি ডে সেলিব্রেশন করা হচ্ছে দেশব্যাপী। আমরা কিছুদিন আগে ন্যাশনাল ফিশ ফার্মার্স ডেও সেলিব্রেট করেছি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ফিশারি সেক্টর ত্রিপুরা রাজ্যের প্রাথমিক যে ইকোনমিক স্ট্রাকচারটা রয়েছে সেটাকে মজবুত করার ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইভেন আমাদের দেশে মূল যেটা জিএসডিপি রয়েছে সেই জিএসডিপির প্রায় প্রায় 20-25% জিএসডিপি আমরা কিন্তু এগ্রিকালচার সেক্টর থেকে পাই, অর্থাৎ ফিশারি সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং এনিম্যাল হাজবেন্ডারি সেক্টর বা পশুপালন যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক সেক্টর। এই সেক্টরটা যতক্ষণ মজবুত থাকবে আমাদের দেশে ততক্ষণ কিন্তু আমাদের দেশের অর্থনীতি মজবুত। আপনারা দেখেছেন করোনা মহামারী যখন পুরো বিশ্বকে গ্রাস করেছিল, পুরো বিশ্ব যখন করোনা মহামারীতে বিপদগ্রস্ত হয়ে পড়েছিল, দিশাহীন হয়ে পড়েছিল, ঠিক সেই সময় কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের মানুষকে যেমন করোনা মহামারী থেকে মুক্ত করেছে ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন দেশকেও কিন্তু সহায়তা করেছে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ রাজা খরাগুলেন সিমি প্রণব নিকক ঠুম চিনি খরাং।